হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিজ অ্যাক্টিভিটি। আমি মিষ্টি, আর আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। সেটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি। আর শুরু করে দিই উপকরণ দিয়ে। তো উপকরণ লাগছে সুজি, ময়দা, সামান্য ঘি আর লবণের পরিমাণ মতো জল। আর আজকে হবে সুজি ময়দার রুটি। তো দেখো, প্রথমে করবে কড়াইতে, কড়াইটা গরম করে হালকা ঘি দিয়ে আর হালকা লবণ দিয়ে সুজিটাকে একটু ভেজে নেবে। তারপরে সেই কড়াইতে একটু জল দিয়ে নেবে, জলটা তোমরা গরম জলও দিতে পারো, হালকা আঁচে এটাকে একটু মাখা মাখা করে নেবে। যদি মনে হয় জলটা কম হয়ে যাচ্ছে তো দেন আবারও একটু জল সেটাতে অ্যাড করতে পারো। তো মা নিজেই এখানে রান্নাটা করছে, আর দেখতে পাচ্ছ আমাদের একটু জলটা কম কম লাগছিল, মা এই জন্য পরে আরও একটু গরম জল দিয়ে নিয়েছে। তো দেখো সুজিটা বেশ মাখা মাখা হয়ে গেছে। তো এটাকে এবার একটা আলাদা পাত্রে নামিয়ে নেবে খুব সুন্দর করে, কড়াইটা পরিষ্কার করে। আর হচ্ছে এরপরে তোমরা কিছুক্ষণ, মানে ধরো ওই 1 থেকে 1.5 মিনিট ওয়েট করবে সুজিটাকে হালকা ঠান্ডা করতে। খুব বেশিক্ষণ রাখবে না, ঠান্ডা হয়ে গেলে সেটা ময়দা দিয়ে মাখলে তখন রুটিটা পরে ভালো লাগবে না। তো তারপরে এটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এর সাথে অ্যাড করতে হবে ময়দা পরিমাণ মতন, আর তোমরা কতজন খাবে সেই অনুযায়ী সুজি আর ময়দা দুটোই ইউজ করবে। তবে এখানে ময়দার পরিমাণটা অনেকটাই কম দেবে, সুজিটাই বেশি রাখবে। তো আর একটা কথা, এই যখন যেহেতু সেদ্ধ করার সময়, মানে সুজিটা যখন কড়াইতে জল দিয়ে সেদ্ধ করেছে তখন যেহেতু লবণ দেওয়া হয়েছে, তো তারপরে মাখার সময় তোমরা ওটাকে ইগনোরও করতে পারো, আর যারা মনে করবে দেবে তো দিতেই পারো, সেটা তোমাদের ইচ্ছা মতন। তো চলো, মা এবার এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছে, যেভাবে রুটির জন্য ময়দা বা আটা মাখা হয় ঠিক সেইভাবে। আর তারপরে এইভাবে গোল গোল করে এগুলো লেচি তৈরি করা হয়েছে। দেখো মা এটা বললো যে লেচি, তো সেই লেচিগুলোকে আবার খুব সুন্দর করে হাতের তালুতে বেশ নাড়ু করার মতো করে ওটাকে ভালোভাবে একটা গোল শেপ করে দেবে। তো আমাদের ময়দা বা সুজির পরিমাণটা অনেকটাই ছিল, কারণ আমরা অনেকজন মানুষ ছিলাম। তো মা অর্ধেকটা করেছিল আর আমি বাকি অর্ধেকটা করেছি। আর দেখো সেগুলোকে খুব ভালো করে হাত দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে রেখে দিয়েছি, তাহলে পরে না লুচি, মানে রুটি বা লুচি যাই হোক, বেলতে গেলে খুব ভালো হয়। আর এবার এগুলোকে একদমই অল্প ময়দার সাহায্যে এগুলোকে বেলে নিতে হবে। এখানে কোনো রকম তেল বা কিছু আমি ইউজ করছি না। অনেকে আছে এটাকে তেলে ভেজেও করে, কিন্তু আমাদের মনে হলো যে সাধারণ মানে প্লেন রুটিটাই বেটার লাগবে খেতে, আর যেহেতু একদিন খেয়েছিলাম তো এই জন্যই মাকে বললাম আর কি আরও একদিন করতে, তাই করলো। তো দেখো রুটি বেলা হয়ে গেছে। আর এবার এটাকে তোমরা তাওয়াতেও দিতে পারো অথবা কড়াইতেও দিতে পারো, বা ননস্টিকের কড়াই যে যেটাতে করবে। তো হালকা আছে এগুলোকে সেকে নেবে। আর হ্যাঁ, এই রুটিটা কিন্তু ফুলবে না, বাট এতটাই সফট হবে, তোমরা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে খাবে, দারুণ টেস্টি। মানে আমি একদিন খাওয়ার পরে আমার এত ভালো লেগেছে, তাই জন্যই মাকে বললাম দ্বিতীয় দিন রেডি করতে আবারও। তো দেখো আমাদের সুজি ময়দার রুটি রেডি। আর মা আজকে চিকেন করেছিল, এর জন্যই স্পেশালি এই রুটিটা করা। আর তার সাথে কিছু শসা কেটে নিয়েছি স্যালাড হিসেবে। তো চলো, আমাদের সুজি ময়দার রুটি দিয়ে চিকেনের থালি রেডি। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। চলো টাটা।